কক্সবাজার সদর উপজেলার মাতব্বর পাড়া, এই উপকূলে গেল কয়েক বছর মাঠ পর্যায়ে লবণের ন্যায্য মূল্য না পেয়ে অনেকেই ছেড়েছিলেন লবণ মাঠ। কিন্তু গেল বছর মাঠ পর্যায়ে লবণের ন্যায্য মূল্য নিশ্চিত হওয়ায় এবার আগেভাগে মাঠে নামেন চাষিরা। তীব্র রোদ, এই রোদের মধ্যে চলছে লবণ মাঠ তৈরির কাজ। কেউ মাঠে লবণাক্ত পানি ঢোকাচ্ছেন, আবার কেউ কেউ মাঠে লবণ উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন। তবে চাষিরা বলছেন, চলতি মৌসুমে 4 মাসে আবহাওয়া অনুকূলে না থাকায় কাঙ্ক্ষিত লবণ উৎপাদন হয়নি। ছমাসে নুন রিতবেলা তাকিলে 300 মনও বড় যাইতে পারে, আর দূর মাঝে রিত করাবার শিলদে 110 মন ধরে হানিয়ে গিয়ে। আবহাওয়া একটু ডিস্টার্ব ছিল, এই জন্য আমরা লবণ উৎপাদন কম হয়েছে। এখন আবহাওয়া অনেকটা অনুকূলে, যার কারণে মাঠে ব্যস্ততা বেড়েছে চাষিদের। সকাল থেকে বিকেল পর্যন্ত কঠোর পরিশ্রমের পর উৎপাদিত হচ্ছে লবণ, যা মাঠে মজুত করছেন চাষিরা। তাদের দাবি, কয়েকদিন ধরে মাঠে লবণ উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে হঠাৎ অদৃশ্য কারণে মনপ্রতি লবণের দাম কমেছে 100 থেকে 150 টাকা, যা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। আগে 4 মাসের মধ্যে 300-350 এরকম হয়, এখন আপনার 150-170 হয়ে গেছে। এখন ভালো লবণ হচ্ছে, কিন্তু দামটা ধীরে ধীরে কমে যাচ্ছে। এদিকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বেসিক বলছে, আবহাওয়া অনুকূলে থাকলে আগামী 2 মাসের মধ্যে লক্ষ্যমাত্রা অনুযায়ী কাঙ্ক্ষিত লবণ উৎপাদিত হবে। আবহাওয়া একটু ভালোর দিকে যাচ্ছে, 2টা মাস যদি ভালো যায় সেক্ষেত্রে আমরা আশা করতেছি আমাদের টার্গেট ফিল আপ হবে। চলতি মৌসুমে 68,000 একর জমিতে লবণ চাষ করছেন 40,500 চাষি। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 25,28,000 মেট্রিক টন, আর 6 মাসের মৌসুমে প্রথম 4 মাসে উৎপাদিত হয়েছে মাত্র 7.5 লাখ মেট্রিক টন লবণ। গেল বছর রেকর্ড পরিমাণ লবণ উৎপাদন হয়েছে কক্সবাজার উপকূলে, এবারও সেই লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নেমেছে চাষিরা। কিন্তু লবণ উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে মধ্যস্থতাভোগীদের দৌরাত্ম্য, যার কারণে প্রতিমণ লবণে দাম কমেছে 100 থেকে 150 টাকা। তাই এ ব্যাপারে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে মাঠ পর্যায়ের লবণ চাষিরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।